আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল শ্রোতাবৃন্দ এবং দর্শক ভাইদেরকে জানানো যাচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি বেসরকারি দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া উলুমুল কোরআন, স্থান ঘটপুকুর, পোস্ট বিগোবিন্দপুর, থানা ভাঙড়, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ, পিন নম্বর 7435-02। সুন্দর একটি মাদ্রাসা, মনোরম পরিবেশ। ঢুকতেই ডান সাইডে দেখতে পাচ্ছেন এটা হলো অফিস রুম, শিক্ষকরা সকলেই এখানে থাকেন। এখানে মাদ্রাসার সমস্ত কাজকাম বা সেক্রেটারি সাহেব এখানে থাকেন। সামনে দেখতে পাচ্ছেন, চলুন আমরা সকলেই সামনে যাই। সামনে দেখতে পাচ্ছেন সুন্দর অজুখানা, একদম স্ট্যান্ডার্ড অজুখানা। তার পরপরই পাশে গাড়ি রাখার গ্যারেজ, শিক্ষকরা আসেন, ওনারা এসে এখানে গাড়ি রাখেন। তারপরে মেহমানদের উজু করার জন্য সুন্দর মনোরম পরিবেশের অজুখানা আছে, শিক্ষকদের বাথরুম, টয়লেট আছে, প্লাস আপনার মেহমানদের জন্য সুন্দর টয়লেট আছে। চলুন উপরের দিকটা একটু দর্শন করে আসি। এখন আমরা যেখানে এসেছি এটা হলো মসজিদ, একদম সুন্দর মনোরম পরিবেশ। বাচ্চারা সকলেই এখানে পড়াশুনো করছেন আলহামদুলিল্লাহ। তারপরে শিক্ষক মহাশয় আছেন, উনি বাচ্চাদের নিয়ে তালিম করছেন। দেখতে পাচ্ছেন সুন্দর কাঁচ লাগানো প্লাস পাথর দেওয়া মসজিদ, একদম মনোরম পরিবেশ। বাচ্চারা এখানে সকলেই পড়াশুনো করছেন, এখানে বাচ্চাদেরকে তালিম দেওয়া হয়, শিক্ষক মহাশয়রা সকলেই থাকেন, থেকে এখানে বাচ্চাদেরকে তালিম দেন। তারপরে দেখতে পাচ্ছেন উপরের সাইডে সুন্দর মসজিদ, তার উপরে এসি লাগানো, ছাত্ররা সকলেই এসির ভিতরে থেকে পড়াশুনো করে। সকলেই মাশাআল্লাহ, সুন্দর মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন, একদম নতুন মাদ্রাসা। এখানে ছাত্রদের জন্য গরমের সময় ঠান্ডা পানিরও ব্যবস্থা আছে, সুন্দর ওয়াটার কুল, মাশাআল্লাহ। এখানে মার্শালের ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য। সকলেই চলেন অন্য সাইডটা একটু দেখে নিই। সিঁড়ি দিয়ে উঠেই বাম সাইডে গিয়ে সুন্দর ছাত্রদের থাকার ঘর, মাশাআল্লাহ। শিক্ষক মহাশয়রা সকলেই মাদ্রাসায় আছেন। দেখতে পাচ্ছেন এটা মসজিদ, মসজিদের দোতলা, সুন্দর পরিবেশ, শিক্ষকদের থাকার রুম। সকলেই দেখতে পাচ্ছেন মাদ্রাসার সকলের একটা একটা করে বাচ্চাদের জন্য একটা করে বেড, তার ঠিক উপর, তার উপরের দিকে যার বেড তার উপরে ফ্যান আছে। একটা বাচ্চার জন্য একটাই বেড, উপরে একটা বাচ্চার জন্য একটাই ফ্যান, মাশাআল্লাহ। সুন্দর নিচে পাথর দেওয়া আছে, সাইডে কাঁচ দেওয়া আছে, সুন্দর পরিবেশ। বাচ্চা সুশিক্ষিত করানোর জন্য আপনারা সকলেই মাদ্রাসায়, এই মাদ্রাসার ছাত্র ভর্তি করতে পারেন। আমার মাদ্রাসাটা খুব সুন্দর লেগেছে। আমি এসে দেখছি যার একটা একটা বাচ্চার একটা একটা বেড, মাশাআল্লাহ। উপরে এক ফ্যান, যার ফ্যান তার আলাদা আলাদা।